টানা চার মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্ডারগার্ডেন ও কোচিং সেন্টারের শিক্ষক ও উদ্যোক্তারা। বাড়ি ভাড়া ও বেতন ভাতা দিতে না পারায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। করোনার মহামারীতে খরচের বোঝা নাটানতে পেরে রাজধানী মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে এই স্কুলটি বিক্রির সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুল চার মাস বন্ধ হয়ে গেছে, ঋণের বোঝা হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি প্রতিষ্ঠান ধরে রাখতে যাই তাহলে আমার ঋণ আরও বাড়বে। আমার যা আসবাবপত্র আছে এগুলো বিক্রি করে দিয়ে আমি দায়মুক্ত হয়ে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে চাই। এই স্কুলটির মতো আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মুখে। করোনা প্রাদুর্ভাবে সরকারিভাবে নামমাত্র সুদে যে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে তাও পাচ্ছেন না তারা। আমাদের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যাংক আমাদেরকে ঋণ দিতে চায় না। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জন্যই আবেদন করেছি যে আমাদের পাশে যেন তিনি দাঁড়ান এবং ব্যাংকগুলো যেন আমাদেরকে ঋণ দেয়, তাহলেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ভাড়ায় চালিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 1,000 কোটি টাকা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা, 6 মাসের বাড়ি ভাড়া মৌকুব করে সেটার জন্য একটা প্রজ্ঞাপন জারি করা। দেশে 50,000-এরও বেশি কিন্ডারগার্টেন রয়েছে আর কোচিং সেন্টার আছে 1,00,000-এরও বেশি। এই প্রতিষ্ঠানগুলোর আয়ের উপর নির্ভর করছে কয়েক লাখ পরিবার। সামনে কোরবানির ঈদ, দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কোনো ইনকাম নেই, একদম জানেন যে জিরো ইনকাম। এবং রিসেন্টলি অনলাইনে টুকটাক একটু শুরু হয়েছে। তো আমরা কতদিন আসলে এইভাবে বেতন দিতে পারবো, এটা তো সম্ভবই না। যারা বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট তারাই তো মেইনলি আমাদের টিচার। এই জায়গাটায় হচ্ছে আমাদের তাদের সাথে মডেল হচ্ছে কন্ট্রাকচুয়াল মডেল, মানে ক্লাস হলে তারা পেমেন্ট পায়, তারা মান্থলি ভিত্তিক না, মানে আমাদের প্রতিষ্ঠানে। ফলে দেখেন যে এই যে হাজার হাজার ছেলে মেয়েকে কিন্তু আমরা একটা টাকাও দিতে পারতেছি না। এদিকে শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাস নিচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। আর অনলাইনে ক্লাস হওয়ায় সব কিছু বিবেচনা করে বেতন কমানো উচিত বলে মনে করছেন অভিভাবকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।